আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। জব এলার্ট চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কৃষি মন্ত্রণালয় এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট moa.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক দুটোই দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সার্কুলারটাও দেখে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের সারাক নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 4 মার্চ 2021। আমি সার্কুলার থেকে প্রতিটি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কত টাকা পরিশোধ করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করবো। আশা করি সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে সারা জমিনের তদন্তকারী, বেতন গ্রেড 12, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যের তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 2 নম্বর ছিল 60 মুদ্রাকুড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 14টি। কোন স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে 3 নম্বর ছিল কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 9টি। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, বেতন গ্রেড 13। 4 নম্বর ছিল ক্যাটালগার, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক। 5 নম্বর ছিল ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এই 1 থেকে 5 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, চালকাটি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সরকারি বেসরকারি স্বীকৃত ইতিলখানম নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বর ছিল অফিস সহায়ক, পদের সংখ্যা 18টি, বেতন গ্রেড 20। কোন স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই 6 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 6 নং পদে। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা সার্কুলারটা দেখে নিলাম, এখন দেখবো আবেদনের নিয়ম বলি। এখানে দেখছেন অবশ্যই আপনাকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য আপনাকে moa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা জমাদানের শুরুর তারিখ 7 মার্চ 2021 তারিখ থেকে এবং অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 31 মার্চ 2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করে একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে প্রতিটি পদের জন্য আপনি যে পদে অ্যাপ্লাই করছেন সেই পদের জন্য নির্ধারিত পরীক্ষার ফি বাংলাদেশের যে কোনো টেলিটক প্রিপেইড সিম থেকে 2টি SMS-এর মাধ্যমে প্রদান করতে হবে। আমি বলে দিচ্ছি কোন পদের জন্য কত টাকা করে পরীক্ষার ফি দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য, 1 থেকে 5 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 6 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। উল্লেখ্য যে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রটি কোনোভাবেই গৃহীত হবে না। এখন কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন? আপনার যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে মোবাইলে রাইট মেসেজে গিয়ে আপনি ফার্স্ট SMS লিখবেন, MOA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। আপনার অ্যাপ্লিকেশন নাম ইয়াতে যে ইউজার আইডি থাকবে, পাঠানোর পর আপনি একটি ফিরতি SMS একটি পিন নাম্বার পেয়ে যাবেন। এরকম এই পিন নাম্বারটা দিয়ে আপনাকে দ্বিতীয় SMS পাঠাতে হবে। দ্বিতীয় SMS পাঠানোর নিয়ম,
মোবাইলে রাইট মেসেজে গিয়ে MOA স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। তারপর একটি ফিরতি এসএমএস আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কোনো কারণে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েটা, এই দুইটা ওয়ে ব্যবহার করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।